শুভ দুপুর, এখন তো শুভ সকাল বলা যাবে না, শুভ দুপুর। আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হলো ব্যবহারিক ক্যাটালগিং। ব্যবহারিক ক্যাটালগিং এর একটা ক্লাস আমরা করব। আমরা আমাদের হাতে একটা বই আসছে, একটা বই আছে, দেখ আমরা হাতে একটা বই পাইলাম। বইটার নাম হচ্ছে বাংলাদেশ রক্তের ঋণ। অ্যান্থনি মাসকারেন্স এর বই, বাংলায় অনুবাদ করছে মোহাম্মদ শাহজাহান। এখন প্রশ্নের অনুবাদটা থাকবে আমাদের, আমাদের যেটা ইয়ে আছে সেটা ক্যাটালগের যে সমাধানটা প্রশ্নটা সেটা আমরা প্রথমে আগে উঠাই নিব। আমরা যারা আছি তারা আমরা একটু লিখি, যদি দেখতে অসুবিধা হয়। আজকে আমি বোর্ড ঘুরাই নিছি, আজকে কাল স্যার আগের দিনকার থেকে কি আজকে একটু দেখা যাচ্ছে? জি স্যার, আজকে দেখা যাচ্ছে স্যার। আমি এটা আজকে একটু উল্টা দিকে সেট করছি, যে লাইটটা আগের দিন লাইটটা অন্ধকার হচ্ছিল। তা একটু লিখেন, সবাই খাতায় লিখেন, নচেত বুঝতে পারবেন না। প্রশ্নটা ছিল বাংলাদেশ রক্তের ঋণ, বইটার টাইটেল বাংলাদেশ রক্তের ঋণ কোলন বাংলাদেশ এ লিগাসি অফ ব্লাড এর ভাষান্তর। আবার একটু বলি, বাংলাদেশ এ লিগাসি অফ ব্লাড এর ভাষান্তর। লিখতে পারছেন? মুসলিম লিখতে পারছো? লিখতেছি স্যার। লেখকের নাম অ্যান্থনি, অজপালা আকা দন্তন্ন থ দন্তন্ন দীর্ঘি অ্যান্থনি মেসকান হাস। লেখা পড়া যাচ্ছে মুসলিম? লেখা কি পড়া যাচ্ছে? ভালো বোঝা যাচ্ছে না স্যার। আমি বলে দিচ্ছি, তোর বোঝা যাচ্ছে না বলে আমি আমি বলে দিচ্ছি, অ্যান্থনি মেসকান হাস অবলিক অনুবাদক, অনুবাদক মোহাম্মদ শাহজাহান। তারপরে হাক্কানি পাবলিশার্স, হাক্কানি পাবলিশার্স অষ্টম মুদ্রণ 2014 সাল, অষ্টম মুদ্রণ 2014 সাল। বইটিতে কিছু দুর্লভ ছবি আছে। 12 প্রাথমিক পৃষ্ঠা, মোট পৃষ্ঠা 216, 22 সেন্টিমিটার, ISBN 984-433-066-1। এ হলো আমাদের প্রশ্নটা। এখন এই বইটার ভিতরে আমাদের সমস্যা হচ্ছে ISBN নাম্বারটা স্যার আরেকবার একটু। আমাদের এই প্রবলেমটা সমাধান করতে হবে। আমাদের হাতে এই বইটা, আমার হাতে আছে, আমাদের প্র্যাকটিক্যাল বইয়ে অনেকগুলো বই সলভ দেওয়া আছে, কিন্তু নিত্য নতুন সলভ না হলে আমরা এটা করতে পারবো না। আমি এই বইটা কয়েকদিন পড়ছি, বাংলাদেশের ইতিহাসের বই, বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত, যাক সেটা পরে হবে। এই সমাধানটা আমরা এখন করব। প্রথমে আমরা কি কাজ করব, একটা ক্যাটালগ কার্ড আঁকবো। ক্যাটালগ কার্ডের মাপ কত? পাঁচ ইঞ্চি বাই তিন ইঞ্চি স্যার। ক্যাটালগ কার্ডের মাপ কত? পাঁচ বাই তিন ইঞ্চি স্যার।
কিন্তু যদি সেন্টিমিটার বলা হয়, এখন ইঞ্চি বলেন, এখন সেন্টিমিটার কেউ কি বলতে পারবেন এটা কত সেন্টিমিটারে? আর হয়েছে স্যার আপনার সাড়ে সাত আর সাড়ে বারো, সাড়ে সাত আর সাড়ে বারো, সাড়ে বারো। আর যদি ইঞ্চিতে বলি 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, আমরা কি সবাই দেখতে পাচ্ছি কি বলে? এই দাগটাকে বলে ক্যাটালগ কার্ড এর বর্ডার, বর্ডার মানে সীমানা, ঠিক আছে? এটাকে বলে ক্যাটালগ কার্ড এর বর্ডার বা সীমানা। তারপরে আমি বাম দিক থেকে 8টা অক্ষর লেখা যায় এমন জায়গা দিয়ে একটা রেখা টানবো, এটাকে বলে ফার্স্ট ইনডেনশন। এই ঘরে কয়টা অক্ষর লেখা যায়? 8টা অক্ষর লেখা যায়। আর পরে আর 4টা অক্ষর লেখা যায় অ্যামোনিয়া দিয়ে আমরা একটা দাগ টানবো, এটাকে বলে সেকেন্ড ইনডেনশন। সেকেন্ড ইনডেনশন, তাহলে ফার্স্ট এই ক্যাটালগ কার্ডের বর্ডার থেকে সেকেন্ড ইনডেনশন পর্যন্ত দূরত্ব কত? 12টা অক্ষর লেখার, 12টা অক্ষর লেখা যায়। আর আমরা একটা এমটি হেডিং লাইন টানবো, এটাকে বলে এমটি হেডিং লাইন, এটাকে বলে এমটি হেডিং লাইন। আমি একটা এমটি হেডিং লাইন টানবো, এটাকে বলে এমটি হেডিং লাইন। এই এমটি হেডিং লাইন কেন নাম হইছে? এইটা এই লাইনের উপর থেকে সকল লিখন শুরু করতে হয়, এমটি হেডিং, এই জন্য বলা হয় এটাকে এমটি হেডিং লাইন, যে এখান থেকে লেখাটা শুরু করতে হবে। এখন প্রশ্ন হলো এই ক্যাটালগ কার্ডের যে সীমানা আছে এই সীমানার থেকে এমটি হেডিং লাইনের দূরত্ব কত হবে, কত দূরে আমরা আঁকবো? টানবা যেখানে তুমি 4টা লাইন লিখতে পারো, এমন দূরত্ব রাখবা 4টা অক্ষর লিখা যায়, যেমন চারটা লাইন এরকম লেখা যায়, এত সম পরিমাণ জায়গা থাকবে। ওকে, এখন আমরা লেখা শুরু করব। এই বইটাতে একটা নতুন সমস্যা আছে, বইটা মূল লেখক হলো অ্যান্টনি মাসকানহাস, কিন্তু বইটার বাংলায় অনুবাদ করছে মোহাম্মদ শাহজাহান। তাহলে লিখনটা কার নামে শুরু হবে স্যার? ইজের অ্যান্টনি নামে শুরু হবে, তার নামের শেষ অংশ দিয়ে শুরু হবে, শেষ লেখাটা শুরু করবো কোথা থেকে? আমি লিখবো ফার্স্ট ইনডেনশন থেকে শুরু করবো। কয়টা অক্ষর লিখেছি এই ঘরে আমি? 4টা। ম জপালা আকার দন্ত স, 4টা অক্ষর লেখা যাবে এখানে। ম্যাসকান হাস কমা অ্যান্থনি নামের শেষ অক্ষর আগে দিয়ে অ্যান্থনি দাড়ি, ক্লিয়ার? জি স্যার। লেখকের নামের শেষ অংশ দিয়ে শুরু করছি মূল লেখকের নামে। এবার আমরা এই লাইনটার নাম কি ছিল, এই দাগটার নাম কি ছিল? এমটি হেডিং লাইন। এই এমটি হেডিং লাইনের উপর থেকে আমরা লেখা শুরু করেছি। এখন আমার
কি লিখতে হবে এখন? এখন লিখতে হবে স্যার এই বইয়ের নামটা। বইয়ের নামটা কোন ইন্টেনশন থেকে লিখতে হবে? সেকেন্ড ইন্টেনশন। জি স্যার। কোন ইন্টেনশন? ফার্স্ট ইন্টেনশন থেকে লিখতে হবে না সেকেন্ড ইন্টেনশন থেকে লিখতে হবে? থার্ড। নো, আমরা বইয়ের নামটা লিখতে হবে সেকেন্ড ইন্টেনশন থেকে। বইটার নাম কি? বাংলাদেশ রক্তের জন্য। সাথে সাথে তোমরাও লিখে পারো বাংলাদেশ রক্তের ঋণ। বলুন, বইটার একটা সাবটাইটেল আছে, বাংলাদেশ রক্তের ঋণ। বাংলাদেশের লেগাসি অফ, বইটার একটা সাবটাইটেল আছে, সেই সাবটাইটেলটা কি বলছে? এই বইটা আছে বইটার নাম হচ্ছে, সাবটাইটেল আছে বাংলাদেশ কমা ব্যবহার করছে এ লিগাসি। কমা না, আসলে এখানে ছিল কলন, এখানে বইটার সাবটাইটেল একটা কলন ছিল, এ লিগাসি অফ ব্লাড ড্যাশ। আমার এখানে লাইনে আর জায়গা নাই, আমি এখন কোথায় যাব? প্রথমে ইন্ডাকশনে যাব স্যার, ফার্স্ট ইন্ডাকশনে চলে আসবো। আবার আমি যেহেতু আমার সেকেন্ড ইন্ডাকশন থেকে শুরু করছিলাম, আমার জায়গা নাই, আমি এখন ফার্স্ট ইন্ডাকশন থেকে ব্লাড এর ভাষান্তর, ভয়াকার ভাষান্তর, এটা হলো সাবটাইটেল। তারপরে অবলিক দিয়ে কি করতে হবে? লেখকের নাম স্যার, মূল লেখকের নাম। এখানে একটা প্রশ্ন আছে, লেখক একজন মূল লেখক আর একজন অনুবাদক, এশিয়া টু তে থার্ড লেভেল অফ ক্যাটালগিং এ এখানে বলা হয়েছে যে যদি মূল লেখক থাকে, তুমি যদি বুঝতে পারো এটা মূল লেখক, তাহলে মূল কথাটা বলে দিতে হবে, সেটা লিখে দিতে হবে মূল। এই মূলটা থার্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, মূল ওই লেখকের নামটা লিখবো। এটা কিন্তু একটা নতুন জিনিস সচরাচর, সবাই কিন্তু এইভাবে প্রশ্ন আমার নাই। এশিয়া টু তে বলছে যদি প্রশ্ন না থাকে, নিজের থেকে কোনো কিছু লিখতে গেলে সেটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এখানে দুই ভাবে লেখা যায়, এখানে দুই ভাগে লেখা যায়, সেটা হচ্ছে আমি যদি অ্যান্টনি ম্যাসকান হাসের নাম লিখে ব্র্যাকেটে মূল লিখতাম তা হতো, কিন্তু তা না লিখে আমি আগে থেকে লিখলাম মূল, এটা এলো শুদ্ধ মূল। অ্যান্টনি ম্যাসকান হাস লেখকের নাম হয়ে গেছে। এখন আমার কাজটা কি? আমার তো একজন অনুবাদক ছিল, তার নামটা লিখতে হবে। জি স্যার। এখন অনুবাদকের লেখকের নাম লেখার পরে আমি আরেকজন অনুবাদক আছে, তার নাম লিখতে গেলে এখন আমাকে কি চিহ্ন ব্যবহার করতে হবে? ওই যে থার্ড ব্র্যাকেট স্যার। নো, এখানে ব্যবহার করতে হবে সেমিকোলন। একজন লেখক বা একজন সম্পাদক যদি থাকে, দুইজন লেখক থাকলে তার মাঝখানে একটা সেমিকোলন ব্যবহার করতে হয়। এখানে সেমিকোলন দিয়ে আমরা লিখব মোহাম্মদ শাহজাহান কর্তৃক, মোহাম্মদ শাহজাহান কর্তৃক অনুদিত। আমি যদি এইভাবে না লিখে, আমি যদি এইভাবে না লিখে ডাইরেক্ট আমি লিখে দিতাম অনুবাদক মোহাম্মদ শাহজাহান, তাও আমার হতো, কিন্তু এইভাবে একটু শ্রুতি মধুর হয় সেজন্য আমরা এইভাবে লিখলাম। এখন আমাদের সামনে প্রশ্ন, এরপর আমরা কোন এরিয়াতে যেতে হবে? এরপরে স্যার যেতে হবে এডিশন। বইটার কি এডিশন আছে? বইটাতে আছে অষ্টম মুদ্রণ। ওই অষ্টম এডিশন স্যার, মুদ্রণ বলছে অষ্টম মুদ্রণ আর অষ্টম সংস্করণ কি এক? জি স্যার। না, এক না,
যদি অষ্টম মুদ্রণ বলতে বলতো এইট এডিশন, আর হচ্ছে এইট প্রিন্ট, এইট মুদ্রণ, এইট প্রিন্ট, অর্থাৎ এক জিনিস কোন চেঞ্জ না করে বারবারই মুদ্রণ করা হয়েছে, রিপ্রিন্ট যেটাকে বলে, পুনমুদ্রণ। এখানে বলছে অষ্টম মুদ্রণ মানে পুনমুদ্রণ করছে আটবার, কিন্তু বইটার কোনো সংস্করণ করা হয়নি, কোনো সংশোধন করা হয়নি, এই জন্য এটা সংস্করণ লেখা যাবে না। আর যেহেতু এটা লেখা যাবে না সেই জন্য আমি এডিশনের ঘর খালি থাকবে। পরবর্তীতে আমার বইটার একটা জিনিস আছে হাক্কানি পাবলিশার্স, ও আমাকে এখানে একে লিখতে হতো হাক্কানি পাবলিশার ঢাকা, একটু লিখে নেব হাক্কানি পাবলিশার্স ঢাকা। এখন আমার আসবে এখানে আমার লিখতে হবে কি, এবার কিসের নাম লিখতে হবে, স্থানের নাম লিখতে হবে, ইমপ্রিন্ট লিখতে হবে, অর্থাৎ স্থান, প্রকাশক এবং প্রকাশকাল। অর্থাৎ এটাকে বলে একটা হচ্ছে প্লেস, আর একটা হচ্ছে পাবলিশার্স, আর একটা হচ্ছে প্লেস অফ পাবলিকেশন, ঠিক আছে? এই তিনটাকে একসাথে ইমপ্রিন্ট বলে। আমার স্থান, প্রকাশের স্থান কোথায়? ঢাকা। ঢাকা, ঢাকা লিখে একটা কলম, তারপরে হাক্কানি পাবলিশার্স, হাক্কানি পাবলিশার্স কমা হাক্কানি পাবলিশার্স 2014 কমা 2000। ও এখানে একটু ভুল হয়েছে, আমি তো এই স্থানের নামের আগে স্পেস ড্যাশ স্পেস ছাড়তে হবে, এটা বলি নাই। এখানে লিখতে হবে একটা স্পেস ছাড়ি স্পেস ড্যাশ স্পেস স্পেস। এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে অনেকে এরকম দুইটা দাগ দেয়, অর্থাৎ এসিআর টু তে আছে এরকম স্পেস ড্যাশ স্পেস। স্পেস মানে কি, স্পেস মানে কি, এটা অক্ষরের জায়গা, স্পেস মানে কি দাগ, না স্পেস মানে হলো খালি জায়গা, খালি জায়গা স্যার, একটা অক্ষরের জায়গা, খালি প্রথমে খালি জায়গা, তারপরে ড্যাশ, তারপর আবার খালি জায়গা, খালি জায়গা। এবার দেখেন আমি যেভাবে লিখছি সেইভাবে হয়েছে কিনা, এখানে হলো স্পেস, ক্লিয়ার? এখানে কি আছে, এটা লিখছি স্পেস, স্পেস মানে খালি রাখছি এই জায়গাটা, তারপরে এটা হলো ড্যাশ, তারপর আবার একটু খালি রাখছি, এই জন্য ঢাকা কলম হাক্কানি পাবলিশার্স পাবলিশার্স সাল দাড়ি হবে। আবার দেখেন যে কোনো এটার নাম কি, খালি জায়গাটার নাম কি স্পেস ড্যাশ স্পেস স্পেস, আর এটার নাম হচ্ছে ড্যাশ, আর এটার নাম হলো স্পেস 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 ড্যাশ স্পেস ঢাকা কলন হাক্কানি পাবলিশার্স, তারপর হচ্ছে 2014 সাল। তারপরে কি আছে, 12 প্রাথমিক পৃষ্ঠা, এখানে দেখেন লেখা আছে 12 বানান করে লেখা আছে, যদি বইতে 12 বানান করে বয়াকার র 12 না থাকতো তাহলে আমাকে বইয়ের পিছনে যদি প্রথমে থাকলে কাউন্ট করে নিজে গণনা করে সেটা লিখতে হতো। আমরা এখানে লেখা আছে যেহেতু সেটা আমি এখন সেকেন্ড ইনভেনশন থেকে 12 যা আছে সেইভাবে লিখে দিলাম 12, তারপরে দিলাম কমা, মোট পৃষ্ঠা আছে 216 পৃষ্ঠা, কোয়ারিটা সংক্ষেপে লেখা আছে 216 পৃষ্ঠা। বলছে বইটাতে কিছু দুর্লভ চিত্র আছে, তাহলে চিত্র যেহেতু আছে তাহলে ইলাস্ট্রেটিভ বেটার কলম দিয়ে লিখতে হবে,
চিত্র চিত্র না, এটা আগে আমাদের প্রভিশন ছিল, আমরা যখন আমাদের স্যারেরা পড়াইছে তখন লিখতো চিত্র, ইলাস্ট্রেটিভ বেটার, এটার অনুবাদ করলে চিত্রণ হয়, কিন্তু এখন বলছে বইটাতে কিছু দুর্লভ চিত্র ছবি আছে এই জন্য আমি শুধু চিত্র লিখলাম। তারপরে লিখতে হবে বইটা সাইজ কত, সেমিকোলন দিয়ে 22 সেন্টিমিটার, সেন্টিমিটার অনেকে এইভাবে লিখেন, দেখেন আবার অনেকে লেখে এরকম পরীক্ষার হলে দেখি এরকম লেখে, সে দিয়ে কলন মিটার দিয়ে কলন, এইভাবে লেখা যাবে না, বার এটা ভুল, সেন্টিমিটার এক শব্দ, এই জন্য সব লিখতে হবে সে মি ডট সংক্ষেপে লেখার জন্য, তারপর একটা দাঁড়ি, তারপরে কি লিখতে হবে, আর কোন তথ্য কি আছে লিখতে বইটার, বইটার কিন্তু কোনো গ্রন্থপঞ্জি নাই, বইটার কোন নির্ঘণ্ট নাই, কোন রেফারেন্স নাই, কোন তথ্য নাই, কোন তথ্য আমাদের না থাকলে কিছুই করার নেই, আমরা জাস্ট আইএসবিএন নাম্বারটা লিখে দেব, আইএসবিএন, এখানে দেখেন আইএসবিএন এর দিকে খেয়াল করেন, আইএসবিএন এর কয়টা সংখ্যা আছে, 3, 3, 6, 4, 10টা সংখ্যা আছে, আইএসবিএন আগে 10টা সংখ্যা ছিল, এই আইএসবিএন 2008 সালের থেকে 8 সালের নভেম্বর না ডিসেম্বরের থেকে এটা হয়ে গেছে এখন 13 সংখ্যা, এখন আমাকে বইটাতে যে সংখ্যা থাকবে আমি সেটাই লিখবো, ঠিক আছে, 984-4333-0666-1, আমার এটা আমার লেখাটা শেষ হয়ে গেছে, আমি আমার গোটা জায়গা কম বলে আমি একটু কাটটাকে ছোট করে নিলাম, এটা আপনারা মনে করে নেন যে এখানে একটা জিরো ছিল, আমি কি আবার একটু রিপিট করব, আমাদের বইয়ের নাম ছিল বাংলাদেশের রক্তের ঋণ, এই বইটা হচ্ছে অ্যান্থনি মার্কাসের বই, ইংলিশের যে বইটা ছিল বাংলাদেশের লিগাসি অফ ব্লাড, এই বইটা মোহাম্মদ শাহজাহান, এই ডক্টর মোহাম্মদ শাহজাহান, উনি শাহজাহান স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি অনুবাদ করছেন, কিন্তু আসলে উনি যেহেতু লিখছেন শুধু মোহাম্মদ শাহজাহান, এই জন্য আমরা প্রফেসর ডক্টর এসব কিছু লিখলাম না, বই আমি কোনো তথ্য পাই নাই সেই জন্য আমার এটা আমি লিখি নাই, এখন আমার লেখকের নামে শেষ অংশ দিয়ে আমি শুরু করছি, শেষ অংশ দিয়ে কমা লিখেছি, তারপর লেখকের নামের বাকি অংশ দিয়েছি, তারপর কি করছি বইয়ের নাম দিছি বাংলাদেশের রক্তের ঋণ কলন দিছি, দিয়ে বাংলাদেশের বাংলাদেশ লিগাসি অফ ব্লাড এর ভাষান্তর এটা লিখেছি, অবলিক দিয়ে লেখকের নাম লেখার আগে আমি একটা কথা নতুন সংযুক্ত করেছি, সেটা হলো মূল অ্যান্থনি মেসকানহাস, মূল তারপর সেমিকোলন দিয়ে মোহাম্মদ শাহজাহান কর্তৃক অনুদিত, তারপরে আমরা বলেছি স্পেস ড্যাশ স্পেস ঢাকা, তারপর হাক্কানি পাবলিশার্স কমা 2014, তারপরে প্রাথমিক পৃষ্ঠা 12, মোট পৃষ্ঠা 2216, বইটাতে চিত্র আছে 22 সেন্টিমিটার আছে, ও আরো একটা জিনিস আমাদের আমরা ছাড়ি আসছি, এই যে বইটাতে কিছু দুর্লভ ছবি আছে এটা নোট এরিয়াতে লিখে দিতে হবে, এটা নোট এরিয়াতে লিখে দিতে হবে, নসার থার্ড লেভেল অফ ক্যাটালগ হবে না, কাজেই ক্যাটালগে আমি যে জায়গাটুকু কমাইছিলাম সেই জায়গাটুকু আমাকে আবার বাড়িয়ে দিতে হবে, নোট এরিয়াতে লিখে দিতে হবে, এখানে বইটিতে কিছু এটাকে এই যে এই পেজিনেশন এরিয়ার নিচে যে জায়গাটাতে আছে এটাকে বলে নোট এরিয়া, এখানে একজন ক্যাটালগার ইচ্ছা করলে এসিআর 2 অনুযায়ী সে ওই বই সম্পর্কিত কিছু নোট এখানে লিখে দিতে পারে, আমি যেমন লিখে দিচ্ছি কিছু ISBN
এই পর্যন্ত, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? লিখতে পারছেন সবাই? জি স্যার। এখন আমরা এই কার্ডটা ট্রেসিং করব। কার্ডটার কি করব আমরা? এই কার্ডটা ট্রেসিং করব। ট্রেসিং হচ্ছে ঠিক কাঠেলা কার্ডের উল্টা পিঠে একই জায়গায় এক পৃষ্ঠায় ট্রেসিং করা যায় না। সবসময় মনে করবেন অনেকে আছে এই কার্ডের নিচে ট্রেসিং করে দেয়, ট্রেসিংটা হবে কার্ডের উল্টা পিঠে। এই জায়গায় যে ছিদ্রটা ছিল আমার, এই কার্ডটা যদি আমি উল্টাই ফেলি, এইটাই আমার ক্যাটালগ কার্ড ধরে নেন, এটা আমার ক্যাটালগ কার্ড, এটাই মনে করি 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি আছে, ছিদ্রটা আমার এই জায়গায় ছিল, তাই তো? তাহলে আমি যদি এটা উল্টাই তাহলে ছিদ্রটা উপরের দিকে চলে যাবে না? দিয়ে প্রথমে এক দিয়ে লিখতে হবে, প্রথমে লিখতে হবে বিষয়। এটা কিসের বই? এটা আমি বুঝবো কি করে? এই বইটা কিসের বই আমি এটা বুঝবো কি করে? কৌশল আছে, আমরা বিষয় শিরোনাম নির্ধারণের কৌশল পড়েছি, যতগুলো 8টা না 9টা ধাপ আছে। বইয়ের শিরোনাম দেখবে, তারপর সূচিপত্র দেখবে, লেখকের ইয়ে দেখবে, এসব অনেকগুলো ধাপ আছে। এটা দেখেই মনে হচ্ছে বাংলাদেশ রক্তের ঋণ, মানে বাংলাদেশে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 71 থেকে 75 সাল পর্যন্ত, 77 সাল পর্যন্ত যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে তার উপরে লেখক তার জীবনে, বাংলাদেশের সাংবাদিকতার জীবনে উনি যা দেখেছেন সেই সম্পর্কে লিখছেন। বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত বই, এই জন্য আমরা লিখবো এটা বাংলাদেশ ইতিহাস। বাংলাদেশের ইতিহাসটা লিখতে হবে আমার সাবজেক্ট। আর কিছু, আর কিছু দিব? এটা আছে বাংলাদেশের ইতিহাস বাদে এটা কি কোনো গল্পের বই? এটা কি উপন্যাস? স্যার টেসিং কার্ডটা দেখা যাচ্ছে না। টেসিং দেখা যাচ্ছে না? জি না। আচ্ছা টেসিং কার্ডটা মুছে উপরে দেন। বাংলাদেশ ইতিহাস লিখছেন স্যার? তারপরে আমরা লিখব এই মোহাম্মদ শাহজাহানের নামে একটা কার্ড আমাকে করতে হবে, লিখতে হবে অনু দিয়ে অনুবাদকের জন্য অনু লিখতে হবে। আমি তো বোর্ড সব দেখাইতে পারবো না, এত বড় বোর্ড হবে না, আমি এটা বুঝে ফেললি করতে পারবেন না আপনারা। আমি এই উপরটা মুছে ফেলবো, এটা স্যার স্যার 1 ইঞ্চি নিচে দিলে দেখা যাবে, উপরটা দেখা যাবে। ওকে, আমি ট্রেসিংটা আপনাদের বোঝার জন্য উপরে নিয়ে আসলাম। তুই দেখছিস না করে না? এই ক্যাটালগ কার্ডের যেমন বর্ডার রেখেছিলেন, ট্রেসিং এর ক্ষেত্রে কিন্তু কোনো বর্ডার রাখবেন না, ঠিক আছে?
বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, ইতিহাস বাংলাদেশ ইতিহাস শাহজাহান লিখে দিতে হবে ডট, মানে উনি অনুবাদক। আর একটা কাট করতে হবে, সেটা হলো বইয়ের নাম দিয়ে শিরোনাম। ঠিক আছে, এখন এই বাংলাদেশ ইতিহাসের এই জায়গায় কাটের কোনায় আপনাদের খালি আছে না এই জায়গাটা? জি স্যার। এখানে কি লিখতে হয়? বাংলাদেশের নাম্বার কত কেউ কি জানে? বাংলাদেশ নাকি বাংলাদেশের নাম্বার কত? টেবিল টু থেকে বাংলাদেশের নাম্বার লিখি না। জি স্যার। কত? আইফোন 9 কত জানো স্যার? আইফোন 92 এটা আছে বাংলাদেশের নাম্বার। আর এর আগে যদি ইতিহাসের নাম্বার 9 পাঠায় তাহলে কি হবে? 9 দিলে ওইটা স্যার। জি স্যার। 900 ইতিহাস না? জি স্যার ইতিহাস। তাহলে তো বাংলাদেশের ইতিহাস হয়ে গেল 3 সংখ্যা বা দশমিক। আমরা বলছিলাম না, আমরা এর আগে বলেছিলাম যে যদি কোন দেশের নাম্বার পাওয়া যায় তার আগে 9 বসাই দিলে সেই দেশের ইতিহাসের নাম্বার হয়ে যাবে। ইতিহাস। জি স্যার। কোন দেশের নাম্বারের আগে যদি আমি 9-1 বসাই তাহলে সেই দেশের ভূগোল হয়ে যাবে। যাই হোক, আমরা এখন অন্য ইয়েতে যাব। এটা গেল বইয়ের ক্লাসিফিকেশন নাম্বার। জি স্যার। ঠিক আছে, আর কি লিখতে হবে এখন? বুকমার্ক, অথর মার্ক আর বুকমার্ক কিভাবে লিখবো? স্যার ওই নামের প্রথমে 2 অক্ষর আর এই শেষ 1 অক্ষর। শেষ অংশ 2 অক্ষর। এখানে 2 অক্ষর কি আছে? মো জমানা আকার একার বাদ মো আর দন্ত স। জি স্যার। আর বইটার নাম আছে বাংলাদেশ ব ব। তাহলে কি হলো কল নাম্বারটা? কি হলো বইয়ের 9 নাম্বার, লেখকের নামের শেষ অংশে 2 নাম্বার 2 অক্ষর, আর বইয়ের নামের শিরোনামের 1 অক্ষর। এই তিনটা মিলে এটাকে বলে কল নাম্বার। কি বলে? কল নাম্বার। কল নাম্বার বাংলায় কি বলে? ডাক সংখ্যা। জি স্যার। এখন প্রশ্ন হলো এই যে কার্ডটা করলাম, এই কার্ডটার নাম কি? ট্রেসিং কার্ড। ট্রেসিং কার্ড। মেইন কার্ড বললে কি হবে? শুধু মেইন কার্ডের সাথে বলতে হবে না? এই কার্ডটার নাম কি? এই কি দুটো কার্ড? কয় কার্ড করলাম? একটা কার্ড না দুটো কার্ড? দুইটা কার্ড স্যার। দুটো কার্ড। মাথা ফাটাবো একবার। দুইটা কার্ড? আমি তো ক্যাটালগ ক্লাস দেই না। একটা কার্ড, প্রধান লিখন। প্রধান লিখন তারপরে কি? লেখকের নাম দিয়ে শুরু হয়েছে এই জন্য বলা হবে লেখক কার্ড। লেখক কার্ড বা অথর কার্ড। প্রধান লিখন, লেখক কার্ড। এটা হলো লেখকের নাম দিয়ে শুরু হয়েছে সেই জন্য নাম হয়েছে লেখক কার্ড। প্রধান লিখন, লেখক কার্ড। আচ্ছা, এখন কেউ কি আমরা বলতে পারবো এই বইয়ের কয়টা কার্ড করতে হবে আর অ্যাডেন্ডি কয়টা হবে?
স্যার আরো মনে হয় দুইটা হবে স্যার মনে হয় দুইটা হবে আর দুইটা মনে হবে হবে কেন ডকুমেন্ট দেখায় যাচ্ছে তো কয়টা হবে অনুবাদক কার্ড আর বইয়ের শিরোনাম দিয়ে যেটা করবো সেটা হবে শিরোনাম কার্ড চারটা এই যে মেজেন্টিটা হলো এইটাকে এই কল নম্বর থেকে শুরু করে এই পর্যন্ত এই ম্যাসকান থেকে শুরু করে একজনের অন পর্যন্ত এটাকে বলা হয় ইউনিট কার্ড এটার কোন পরিবর্তন হবে না এখন আপনারা আর একটা 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা কার্ড আঁকান খাতায় আর এক পাশটায় নতুন পাতায় যান খালি একটা 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা কার্ড রাখাইছেন জি স্যার কাউসার কি আঁকানো হয়েছে জি স্যার হয়েছে দেখি কাউসারের খাতাটা দেখি কই আঁকাইছে লিখে ফেলেন আগে যে মেন কার্ড যেভাবে করছেন এইটা পুরোটাই উঠান ওই যে ছকটা খাইলেন যে কার্ডটা খাইছে কার্ডের ভিতরে লেখেন মুসলিম কথা বুঝতে পারছো এই কার্ডটা আর এখানে আমি আঁকাবো হ্যাঁ এই কার্ডটা যে যে ঘরটা আঁকাইছি সেই ঘরটাতে এটা আবার হুবহু লিখে ফেলো একবারে এই ম্যাসকন থেকে শুরু করে হুবহু পুরোটাই লিখে ফেলো ঠিক আছে স্যার ঠিক আছে মানে সময় নষ্ট করা যাবে না দরকার হলে এই কল নাম্বারটা লেখকের নামটা এই এই দুইটা লাইন আগে লেখো পরে পরে লেখো পরে লিখো পরটা পরে লিখো তারপর আমাদের টাইম আবার ওভার হয়ে যাবে সময় শেষ হয়ে যাচ্ছে লেখা হয়েছে রাকিবুল লেখা হয়েছে এই দুই লাইন বলতাম না তো জি স্যার এখন আমি এই যেটা লিখলাম এর উপরে এই যে বাংলাদেশের ইতিহাস যে কথাটা আছে এই যে বাংলাদেশের ইতিহাস এই বাংলাদেশের ইতিহাসটা আগে আমি ঠিক সেকেন্ড ইন্টেনশনের উপরে এখানে লিখে দেব বাংলাদেশ ইতিহাস ইতিহাস আসছে কথা তো বাংলাদেশ ইতিহাসটা আমি এখানে লিখে দেবো এখন এই কার্ডটার নাম কি হবে এটার নাম তো স্যার এই শের এটার নাম হবে অতিরিক্ত লিখন অ্যাডেড এন্ট্রি মেন কার্ড বাদে যতগুলো হবে সেটা হলো added empty ha otirikto likhon yake dacche karer naam ki otirikto likhon kintu ki kar bangladesh itihas mane eta ache bishay kar age hoychilo pradhan likhon
লেখক কার, আর এইটার নাম কি? জি স্যার, অতিরিক্ত লিখন বিষয় কার, অতিরিক্ত লিখন বিষয় কার, অতিরিক্ত কাট করছি, সেই জন্য এটার নাম হয়েছে অতিরিক্ত কাট, অতিরিক্ত লিখন। শুধুমাত্র যা ছিল তার উপরে কিন্তু আমি শুধু বাংলাদেশের ইতিহাস কথাটা বসাইছি, এই জন্য এর নাম হয়ে গেছে অতিরিক্ত লিখন বিষয় কাঠ, বসাইছি সেই জন্য বিষয় কাঠ হলো। ঠিক আছে, আবার তোমরা আরেকটা ক্যাটালগ কার্ড আঁকো, 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি আবার একটা কার্ড আঁকো, মুসলিম আরেকটা কার্ড আঁকো, ডট 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 দিয়ে দাও, দ্রুত করো, ডট 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 দিয়ে যাও, আমাদের হাতে আর সময় নাই, 10 মিনিট সময় আছে। জি স্যার, লিখছি স্যার। আমিও মনে মনে ধরো যে তোমাদের মতো আমি না কি মনে করো, আমিও মনে মনে এটা লিখছি, মনে মনে ভাবতে তো অসুবিধা নেই নাকি? না স্যার। এখন আমার সেকেন্ড কার্ড হবে, এখন বাকি থাকবে কি, কোনটা বাকি আনবো এখানে? ওই যে এইটা স্যার, আপনার মোহাম্মদ, এই জায়গায় লিখবো আমি, তুমি ওটা লিখ দাও না, তোমার যে কোনো কাম নেই, তুমি যাও ওরে লই, আমি দশটা কি না এটা কি কার্ড হলো, এই কার্ডটার নাম কি হবে এখন? অতিরিক্ত লিখন, অতিরিক্ত লিখন, এই জায়গায় বিষয় জায়গায় কি হবে? লেখক কার্ড, অনুবাদক কার্ড, অনুবাদক, মিস্টার শাহজাহান তো বইটা লেখক না, ইংলিশ থেকে বইটা উনি অনুবাদ করছে, অনুবাদক কার্ড। ক্লিয়ার? মুসলিম লিখছো দুই লাইন? আমি দেখি শুধু ফাঁকিবাজি করে ছেলেটা, মুসলিম। ওকে, এখন রাখি বল, তোমার কাছে কোশ্চেন, আমি তো এটা এই যে বাংলাদেশ ইতিহাস নিয়ে ফেলছি, মোহাম্মদ শাহজাহান নিয়ে ফেলছি, এখন আমার বাকি আছে কি? বাংলাদেশের রক্তের ঋণ স্যার, না শিরোনাম বাকি আছে, তা শিরোনাম, শিরোনামের জায়গায় লিখতে হবে বাংলাদেশের রক্তের ঋণ, গুড, এটাই এই ঘরে লিখতে হবে, বাংলাদেশ রক্তের ঋণ, রক্তের ঋণ, রক্তের ঋণ, কলম দিয়ে হাত
টাইটেলটাও লিখে দিতে হবে যতদূর ধরে বাংলাদেশ এখানে একটা দুইটা বিষয় আছে। যদি ক্যাটালগার মনে করে যে আমাকে এই লাইনটা একসাথে ধরবে না, সেই ক্ষেত্রে নামটা সংক্ষিপ্ত করার নিয়ম আছে। ডট, তিনটা ডট দিয়ে, ডট ডট দিয়ে একবার শেষেরটা লিখতে হবে। বাংলাদেশ কিছু অংশটা লিখে তিনটা ডট দিয়ে আমাকে লিখতে হবে ভাষান্তর। ভাষান্তর লিখে দাঁড়িয়ে দিতে হবে, অর্থাৎ এক লাইনে যতটুক ধরে ঠিক ততটুক লিখতে হবে। আবার যদি আবার অনেক আরেকটা বিষয় আছে, যদি টাইটেল অ্যাসাইনমেন্ট হতো সেটা আবার আরেক জিনিস, সেটা পরে বলবো। এটা কি লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। এখন এই কার্ডটার নাম কি হবে তাহলে? অতিরিক্ত লিখন তো অতিরিক্ত লিখন থাকবে, এই অনুবাদকের জায়গায় কি হবে? কি কার্ড এটা? শিরোনাম কার্ড। শিরোনাম, শিরোনাম কার্ড। তাহলে একটু আগে মনে হয় সাইফুলের গলা শোনা গেল, শেষের দিকে আসে নাকি? কাউসার, আমরা মোট কয়টা কার্ড করলাম তাহলে? এটা এখন তোমার ওই ইয়েতে কয়টা কার্ড হয়েছে? আমাদের এখানে হয়েছে স্যার পাঁচটা, কিন্তু আমরা করছি চারটা স্যার। তাহলে আমরা এই আজকের লিসেনের থেকে কি শিখলাম? আমরা এই লিসেনের ভিতরে এর আগে আমাদের মামুন স্যার ফারুক স্যার ক্লাস নিচ্ছে, আমরা আমি আজকে প্রথম নিলাম। তারপর আমি শুধু ক্লাসিফিকেশন নিচ্ছি, ক্যাটালগ দেয়া। আমরা এখন থেকে ক্যাটালগ প্র্যাকটিস করব, তার কারণ জি স্যার, জি স্যার, তাহলে ভালো হবে। দেখি আমরা চেষ্টা করতেছি মামুন স্যারের ওখানে ক্লাসরুম ডেভেলপ করার জন্য। ক্লাসরুম না ডেভেলপ করতে পারলে প্র্যাকটিক্যাল ক্লাস এরকম ডাইরেক্ট ইন্টারঅ্যাকটিভ না হলে এটা বোঝা যায় না, অনেক সময় বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা এটা বুঝতে পারছি। হ্যাঁ স্যার, ব্ল্যাকবোর্ডে না হলে ভালো করে বোঝা যায় না, এই জন্য যদি ইন্টারঅ্যাকটিভ না হয় তাহলে এটা সেটা সুন্দর হচ্ছে না। আপনারা দেখেছেন যে এর আগের দিন আমরা যে ক্লাসটা করে যে ক্লাসগুলো করছি তার সব ভিডিও আপলোড করছি। এই ভিডিওগুলো আমাদের সব পেজে থাকবে এবং পরবর্তীতে আমাদের যে সমস্ত ছাত্ররা ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না তারা ডাউনলোড করে তারা নিজেরা শিখে নিবে। আমরা আজকে কি নতুন যেটা শিখলাম, আমরা নতুন এখানে তিনটা বিষয় শিখছি আজকে। একটা হচ্ছে এই বইটা মূলত ইংরেজি বই, তার অনুবাদ করছেন বাংলা একজন একজন বিদেশি লেখক, একজন বিদেশি লেখকের বই বাংলাদেশের একজন বাংলা ভাষায় ইংরেজির থেকে বাংলায় অনুবাদ করছেন। সেই ক্ষেত্রে আমরা নতুন সেকেন্ড নতুন যেটা পাইছি সেটা হলো একজন লেখক আছে আর একজন অনুবাদক আছে। লেখকের নামের পরে অনুবাদকের নাম লিখতে গেলে দুইজনের মাঝখানে একটা সেমিকোলন দিতে হয়। একটা নতুন জিনিস শিখেছি, তাই না? জি স্যার। আরেকটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যদি মূল লেখক পাওয়া যায় তা মূল লেখকের নাম লেখার আগে ওই লেখকের নাম শুরু করার আগে মূল কথাটা লিখে দিতে হয়, ঠিক আছে? নতুন আরেকটা জিনিস কি শিখলাম যে প্রত্যেকটা ট্রেসিং দিয়ে আলাদা আলাদা করে আমরা চারটা কার্ড বানালাম। আমাদের আজকের লিসেন, আমাদের সময়ও শেষ হয়ে গেছে, মাত্র দুই মিনিট বাকি আছে। কোনো কোশ্চেন থাকলে আমি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমি করতে বলবো। কোনো কোশ্চেন আছে? না স্যার। থ্যাংক ইউ।